ফ্রেন্ডস, যেটা বলছিলাম তো এই যে আমার চ্যানেলের নাম বলছিলাম, তো আমার কোন হে লোক, কহাঁ সে আতে হে দাদা আছে যে এখন আমার ভিডিওটা তুলে দিচ্ছে, আবার বিলাস প্রোটেকশন আছে, সিনি এখন আসে না, কিন্তু আমি যখন আমি ভিডিওটা ছাড়বো, দেন ভিডিওটা যখন আমি ছাড়বো তখন তোমাদের লিংকটা নিচে দিয়ে দেবো। नहीं मुझे मजाक नहीं उड़वाना अपनी चीज का, मैं नहीं बताऊंगा। ওই লিংকটা ক্লিক করে নেবে, লিংক ক্লিক করবে, সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, কমেন্ট করবে, আর প্লিজ আপনাদের অবশ্যই সাপোর্ট দরকার। খুব প্রথমবার লাইফে প্রথমবার ব্লগ তুলছি, দেন বাড়িতে বসে আছি, আর পড়াশোনাটা সেমন হচ্ছে না, এখন সব কিছু বন্ধ, পুজোর পরে যেরকম খুলবে বলা হয়েছে, তা পুজোর পরে খুলবে। আপনারা বসবে বাড়িতে হচ্ছে নায়িকা আমি আপনাদের দেখাবো কি করে আমরা ভিডিওটা শ্যুট করছি, কোন জায়গাটায় করছি, কেমনভাবে করছি, নানা রকম একটা মজার বিষয় দেখা, একটা জিনিসটা মজা লাগে, ভালো লাগে দেখতে সবারই। বাড়িতে থাকার কারণে বৃষ্টি হচ্ছে, একটু খিচুড়ি বিচুড়ি খাওয়া হবে, একটা পাঁপড় খাওয়া হবে, আর আমাদের ভিডিও দেখবে ও ফাটাফাটি হয়ে যাবে। প্লিজ ফ্রেন্ড, একটা লাইক, একটা কমেন্ট, সাবস্ক্রাইব, আর কিছু না, নিচের ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, অবশ্যই লাইক কমেন্ট করবেন। কিন্তু আবার হ্যালো ফ্রেন্ডস, এই খুব বিশাল বৃষ্টি হচ্ছে এখন, আর এই বৃষ্টিতেই আমরা ব্লগ তুলতে এসেছি, কিছু করার নেই, বৃষ্টিতেই তুলতে এসেছি, ইচ্ছা করছে, অনেকদিন ধরে বাড়িতে বসে আছি, আর এই লকডাউনের সময় কোনো কাজকর্ম নেই ওপর থেকে, আর ভেবেছি ভিডিও ফিডিও করি, আর অনেক কিছু মিস্টেক হতে পারে, লাইফে প্রথমবার আর ফার্স্ট টাইম, ঠিক আছে, লাইফে প্রথমবার আর ফার্স্ট টাইম অনেক কিছুই মিস্টেক হবে, তো কিছু মনে করো না, প্রথম প্রথম একটু লাইক সাবস্ক্রাইব করে দিও। আমাদের সিন হচ্ছে ভিডিও, নায়িকা দাদা ভাই সবার সামনে কথা বলছি লাইভ, আর একটু নার্ভাস টাইপে হয়ে যাচ্ছি, আর কিছুই না, তো এখনও দাদা এসে পৌঁছালো না, কখন তো অপেক্ষা করছি, এখনও এসে পৌঁছালো না, আর ভাইরা তো সব পাগল হয়ে গেছে, বলছে সব চা খাবো, ইয়ে করবো, অনেক সময় লাগছে এই বৃষ্টিতে, গরমে ভালো লাগছে না বলে অনেক সময় লাগছে, চা খেতে এসছে, স্পেশাল খাচ্ছে, স্পেশাল চা খাচ্ছে ভাঁড়ে, হ্যান ত্যান সব বলেই যাচ্ছে, সব বলছে বৃষ্টিতে সব ভিজে ভিজে অবস্থা দেখবে, তাদের অবস্থা দেখবে, দেখাচ্ছি দাঁড়াও দাদা, এরা সব বসে আছে, আর এই দীপক দা, দীপক দাও, দীপক দাও একটা চ্যালেঞ্জ আছে, কুচবি কুচবি সে মোটামুটি উনি ভিডিও করে ওই চ্যানেলে, ব্লগিং তোলে, আবার দেন অনেক ভালো ভালো জায়গা ভিডিও করেছে, আর ওনার খুব অ্যাক্টিংটা খুব ভালো ওনার, আর তুমি ইন্ট্রোডাকশনটা করে দাও, নিজেরটা বলে দাও একটুখানি, তোমার কি আছে ইউটিউব চ্যানেল? হ্যালো ফ্রেন্ড, দিস ইজ দীপক, তোমরা সবাই মোটামুটি মোটামুটি আমাকে চেনো সবাই, দেন এটা আমার বন্ধু রাহুল, তো এ নিউ ব্লগিং চ্যানেল খুলছে, তো তোমরা প্লিজ একটু সাপোর্ট করো ওকে, আর ও মোটামুটি অ্যাক্টিংয়ের দিক দিয়ে খুবই ভালো, বাট প্রথমবার বলছে বলে একটু হয়তো আটকে যাচ্ছে, অনেক কিছু মিস্টেক হতে পারে, তো তোমরা সেটা অতটা কিছু মনে করো না, আরও নতুন নতুন তোমরা কমেন্ট করে জানিও ওকে যে যেখানে ওর প্রবলেম হয় সেটা জানিও, যে এই জায়গাটা ভুল হচ্ছে, তো দেন তারপর ভিডিওগুলো আরও বেশি ভালোভাবে ও দিতে পারবে, তো তোমরা পুরো ভিডিওটা দেখো, দাঁড়াও স্টার্ট স্টার্ট, হাতটা স্লো করে দিলি কেন, হাত জোড় কে মে মে মোদি সাহেব কে, ও দাম মেরেছে, হাত স্লো হয়ে গেছে, তুই ভেবে ভেবে মারছিস, এবার আমাদের মার বাকি আছে দাঁড়া, আর এনজয় করো, তো আমরা এখন ওয়েটিং করছি আমাদের যে বিলাস প্রোডাকশনে যে হেড সে আসেনি, তো আমাদের কিছু শুট বাকি আছে, তো দেন শুটটা নেওয়ার পর আর দীপক ছাতাটা তুলে না, একটু মুখটা ভালো দেখা যাবে, হ্যাঁ নাও, বলো বলো বলো, সো এখন বিলাস দা এখন আসেনি, তো ডিরেক্টর উনি এসে পৌঁছে, আচ্ছা বিলাস দা আমাদের এদিক থেকে আসবে, আমি দেখাচ্ছি এই দিক থেকে আসবে, এন্ট্রি মারেন, এখনো ডিএসএলআর ফ্ল্যাশ সব কিছু নিয়ে আসবে, তো আমরা খালি হাতে চলে এসেছি, এই মুকুন্দপুর, এই এক দাদা এসে গেছে, মুকুন্দপুর আমাদের ইউটিউব চ্যানেলের সেরা দাদা, হ্যাঁ হেভি ভিডিও করে আর হেভি অ্যাক্টিং, নানা পাটকার অ্যাক্টিং করেছেন, আমি তো ছলমল খেয়ে গেছি, ছলমল নয়ন, এসব কিছু জ্যাদা নিয়ে গেই, মতলব বাবুদার অ্যাক্টিং করেছিল,
বাবুরাও গণপত রাও আপতে গণপত রাও বাবুরাও অ্যাক্টিং করেছিল আমাদের এখানে খুব ফাজলাম ফাজলাম আর কি আর কি হচ্ছে আপতে হেগা ঝাপতে ইয়া কাপড়া সকানে কেনে সলিড সলিড এখানে সলিড সলিড আছে সলিড তোমার জায়গা সুকানা তো ইয়া কে পেলেগা এখন থেকে ডায়লগ প্র্যাকটিস করে লেছে অনেক ডায়লগ প্র্যাকটিস করছে এখন থেকে করে সমঝলে সমঝলে ঠিক আছে এই আমার লাইফে ফার্স্ট টাইমে এই ব্লগ তুলছি আর প্রথমবারই ইউটিউব চ্যানেলে ছাড়বো ঠিক আছে এটা হলো আমাদের ফ্রেন্ডস মানে সবাই মিলে আমরা ভিডিও করব আর আমাদের ভিডিও শ্যুট হবে এইখানটায় এই জায়গাটার মধ্যে ভিডিও শ্যুট হবে এইখানটার মধ্যে শ্যুট হবে চারদিকে ফ্ল্যাট ফ্ল্যাট আর এখানে অনেকজন আছে আমরা পাঁচজন মতন আছি সবাইকে দেখাবো দেখা এই সব ফ্রেন্ডস সবাই মিলে আমরা ভিডিও করব আমাদের একটা একটা গ্রুপ আছে ভিডিও একটা গ্রুপ আছে সেই গ্রুপে ভিডিও করি আর এটা পার্সোনাল আমি নিজে করেছি গ্রুপ এ আমার গ্রুপ না এটা বলতে গেলে আমার এটা ব্লগ তোলা ব্লগ তুলবো মানে যে আমরা ভিডিও করবো যেগুলো ছাড়বো সব এগুলো ব্লগ তুলবো হাই এটা হলো আমি আমার নাম রাহুল আর ইন্ট্রোডাকশন করে দিই আমার বাড়ি হলো জেলা গড়িয়া স্টেশন আমার ওখানে আমার বাড়ি ওখানে আমি থাকি এরপরে আমরা কী কী করবো ফ্রেন্ডস আমি সব কিছু দেখাবো ঠিক আছে আমি সব কিছু দেখাবো কোন ভিডিও হবে কোন কী হবে তো অবশ্যই তোমরা ভিডিও দেখবে কিন্তু লাইক সাবস্ক্রাইব কমেন্ট করলে করবেন না করলেও কোনো ব্যাপার নেই কিন্তু করবে শেয়ারও দেবে করবে আর যে ভিডিওটা আমি ছাড়বো যখন এখন আমি লিঙ্ক দিয়ে দেবো এই যে ভিডিওটা করছি ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো কেন ওটা আমার গ্রুপ আছে একটা দেন ওই গ্রুপে আমরা ভিডিও করবো ঠিক আছে দাঁড়া 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 মুখের মধ্যে পুড়ে আছে মুখটা ঠিক করো মুখের মধ্যে পুড়ে আছে সেটা বোঝা যাচ্ছে না না বুঝতে পারছি ডাউন হয়ে যাবে এই একটু পেছাও একটু পেছাও একটু পিছিয়ে যাও পিছিয়ে যাও হালকা পেছাও ব্যাস 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 বেশি বেশি চলে যাচ্ছে তুমি কিন্তু এই জায়গাতেই পড়ে যাবে এরকম ভাবে ফেলবে ঠিক আছে তুমি আমি আমার আসছি আরো দেখাবো এখন স্টপ করলাম